আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দরী একটা আপুকে। তা আসলে আপুটি বোরখা পরে এসেছেন, যাই হোক ওনার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আর প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। কোন তো আপু, আপনার নামটা আগে আমরা শুনবো, আপনার নাম কি? আজমিরা ভাই। আজমিরা, আপনার গ্রামের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আপনি থাকেন কোথায়? ওখানেই থাকি। আপনার বাবা মা কি করে? বাবা বিয়ে করে চলে গেছে। কতদিন আগে গেছে? 1 বছর ধরে। আপনি থাকেন কার কাছে? দাদাদির কাছেই থাকি। আপনি এত বড়, মানে আপনার বয়স কত? 18 বছর। এত বড় মেয়ে থেকে আপনার বাবা মা কিভাবে বিয়ে করে? তখন করলে কি করবো ভাই। আপনার ভাই বোন কয়জন? তিনজন। তিনজন, আপনি কয় নাম্বার? আমি ছোট। সবার ছোট। আপনার বিয়ে হয়নি? বিয়ে হয়নি। বিয়ে বসবেন না? বিয়ে তো বসবই ভাই, ভালো একটা মানুষ পেলে বিয়ে তো বসবে। ভালো একটা মানুষ পেলে বিয়ে বসবেন? আপনার গ্রামে কেউ নাই যে আপনাকে বিয়ে করার মতো? গ্রামে তো আছে ভাই। তাহলে গ্রামে বাদ দিয়ে ইন্টারনেটে আপনার জামাই খুঁজতেছেন কি কারণে? খুঁজতেছি ভালো মানুষ পাইলে বিয়ে বসবই তো। গরিব মানুষ যে বিয়ে করতে আসে যৌতুক চান। আপনার এলাকাতেও তো ভালো মানুষ আছে, আপনার এলাকাতে কি সব খারাপ মানুষ? সব খারাপ না ভাই, অনেক কজন বিয়া করতে আইছে যৌতুক চাইছে, দাদা দাদির কাছে বড় হয়েছি। আচ্ছা, কিভাবে যৌতুক দেবে? মানে যৌতুক দেওয়ার কোনো সিস্টেম নাই? নাই ভাই। আচ্ছা, তো এখন যদি আপনাকে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? বিয়ে বসবেন? যৌতুক ছাড়া বিয়ে করতে চাইলে বিয়ে বসবো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে? না, মুখস্থ নাই। মুখস্থ এটাই আপনার নাম্বার? এইটাই আমার। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার নাম্বার তো আমরা আপনার ভিডিওতে দিয়ে দিলাম, তো আর কিছু বলবেন আপনি? না আর কিছু বলবো না। আচ্ছা, তো আমরা এখন আপনার ভিডিও শেষ করতেছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।